हेलो बंधुरा, अस्सलामु आलाइकुम, वेलकम टू बैक माई चैनल शिवली किचन गार्डन एंड लाइफस्टाइल। आशा करी सबाई भलो आछो। आमी आलहमदुलिल्लाह आल्लाहर अशेष रहमते भलो आछी। तो आज के एक बृष्टि बादलेर दिन, आज के सारा दिन बृष्टि। देखो बृष्टिते प्रकृति केमन सबुज घन हुए एसेछे, चारदिक शुधु पानी थई थई। देखो मुरगीगुलोर कि अवस्था, चतुर्दिके सबुज আর পানি। আসলে ভালো লাগে বৃষ্টি, তবে বেশি পরিমাণে হলে ভালো লাগে না। হঠাৎ বৃষ্টি, আর এই যে একদম রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির রূপের ধারায় যেন প্রকৃতি রূপবতী হয়ে উঠেছে। একদম রূপসী বাংলা সবুজ শ্যামলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেখো গাছগুলো যেন কত সুন্দর, তাদের তারুণ্য এবং সৌন্দর্য দেখে সত্যি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা আমি রাইস কুকারে রান্না ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাত প্রায় হয়ে গিয়েছে, তো ভাতটা আমি ভালো করে নেড়ে দিলাম। আর এদিকে আমি রান্না করে চলে আসলাম। তো আজ রান্না করব, আমি কি রান্না করব দেখো। তো রান্না করতে আসলাম, রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি বন্ধুরা। সে একই কথা তোমাদের জন্য রইল, আমার আমার সকল বন্ধুদের জন্য রইল, আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আর একটি লাইক মানে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, অনেক উৎসাহ যোগায় নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। আর এই যে দেখো মুরগির মাংস, এখানে আমি পেঁপে এবং আলু দিয়ে মুরগির ঝোল পাক করব। তো সেজন্য আমি কড়াইয়ে তেল ভেজে তার মাঝে মাংসগুলো দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে দেখো আমি হলুদ, মরিচ একসাথে এবং লবণ নিয়ে আর কিছু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে গুলিয়ে একসাথে কিছুক্ষণ রেখে দিব। এতে করে একদম তরকারির স্বাদটা, আমরা বাটা মশলায় যে স্বাদটা পাই পারফেক্ট, সেই স্বাদটা পাওয়া যায়। সেজন্য আমি মশলাটা এখানে রেখে দিলাম, কিছুক্ষণ রেখে দিব। তারপরে এই যে দেখো আমি পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এখানে পেঁপে আলু একসাথে কেটে আমি ধুয়ে নিয়েছি, টিউব করে কেটেছি। তো এখানে আমি মাংসের সাথে সবজিগুলো আমি ভেজে নিব। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আমরা তো চিকেন কষা, চিকেন ফ্রাই সবই খাই, তবে এই পেঁপে আলু দিয়ে এই মাংসের ঝোল বেশি পরিমাণে না, মানে মাঝামাঝি একটা ঝোল খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকে তো বৃষ্টি বাদলের দিন, একদম ঝড়ো ঝড়ো বৃষ্টি। সেই বৃষ্টিতে আজকে মাংসের ঝোল করব। আর বৃষ্টির দিনে বড়া ভাজা না করলে ভালো লাগে না, তো আমি একটা স্পেশাল বড়া করব, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে আমি দেখো ভালো করে মাংস কষিয়ে নিচ্ছি। তো এই যে এখন যে মশলাটাই আমি বাটিতে তৈরি করেছিলাম, সেটা আবার এখানে বাটিটা ধুয়ে সেই পানিটুকু আমি মাংসের তরকারি দিয়ে দিলাম। তো ভালো করে মিক্সড করে আমি কিছুক্ষণ ডেকে এটা রান্না করে নেব, ফিরে আসছি 10 মিনিট পর। দেখো, আর এদিকে আমার মাংসটা হতে থাক। আর এই যে আমার আজকে যে স্পেশাল বড়াটা করব, মাংসের বড়া, সেটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর মাংসের বড়ায় দেখো আমি লেবুর রস একটু দিয়ে দিচ্ছি, লেবুর রস এখানে দিব
जीरा बाटा आदा बाटा रसुन बाटा सब देव और देव हलुदेर गुड़ा लवण दिए दिलाम तारपरे देव हलुदेर गुड़ा मरीचेर गुड़ा सब किछु एकसाथे दिए प्राय 10 मिनिटेर मतो एटा मेरिनेट करे राखबो। এই মাংসের বড়াটা একদম বৃষ্টির দিন ভীষণ ভালো লাগে আর এমনিতেও অনেক ভালো লাগে। এটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। তো এই যে আমার এদিকে দেখি মাংসটা তো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে ঝোল অ্যাড করে দেব। দেখো একটু ঝোল ঝোল রাখবো সেজন্য আমি মাংসতে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু চেক করলাম লবণ হয়েছে কি না। তো লবণ হয়েছে, আমি এখন এটা আরও 10 মিনিট ঢেকে রান্না করব। তো এদিকে দেখো আমি বড়াটা, মাংসের বড়া তৈরি করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে এলাম চাউলের গুঁড়া, আমি এর আগেও মাংসের বড়া শেয়ার করেছি, তো আজকে বৃষ্টির দিন আবারও তোমাদের মাঝে মাংসের বড়াটা শেয়ার করলাম। আর এখানে দিয়ে দিলাম বেসন 2 চামচ পরিমাণ আর চাউলের গুঁড়া, আর দিয়ে দিব এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব, দিয়ে দিব কালো জিরা। এসব কিছু একসাথে আমি মিশিয়ে নেব, মিশিয়ে আমি ভালো করে ব্যাটার তৈরি করে নেব। তো এই যে দেখো অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা একবার হলেও বাসায় তোমরা এভাবে মাংসের বড়াটা ট্রাই করবে, খেতে ভীষণ মজা। আমি মুরগির যে বুকের মাংসটা নরম সেটা আমি স্লাইস করে কেটে মেরিনেট করে রেখেছি। তো দেখো আমার এই যে মাংসের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটি মাংসের বড়ার ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা চাউলের গুঁড়া এবং বেসন দিয়ে সব কিছু একসাথে, দেখো আমার আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি অ্যাড করে এই যে আমার দেখো ঘনত্বটা ঠিক এমন হবে, মানে পাতলাও না আবার ততটা বেশি ঘনও না। তো এটা আমি এক সাইডে রেখে দিব। তো আমার দেখো মাংসের তরকারি রান্না হয়ে গিয়েছে। এই যে আমি মাংসের তরকারিটা আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এদিকে আমি ব্যাটার তৈরি করে ফেলেছি আর মাংসটাও মেরিনেট করতে রেখে দিয়েছি। আর এখানে একটা শাক ভাজি করব, তো কলমি শাক। দেখো আমি কলমি শাক কেমন সবুজ করে ফ্রাই করি ভাজা করি, কলমি শাক যে কোনো শাকই সবুজ করে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে, তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমার পাশে থেকো, আর তোমরা আমার পাশে আছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, তাহলে আমি অতি তাড়াতাড়ি খুব শীঘ্রই সামনের দিকে এগিয়ে যাব। আর অবশ্যই বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি ভিজিট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ সব কিছু দিয়ে আমি কলমি শাকটা আগে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমি কলমি শাকটা দেখো সবুজ করে একদম সবুজ করে তেলে আমি রান্না করে নিলাম। তো আমার কলমি শাক রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি সেই স্পেশাল মাংসের বড়াটা করে নেব। এটা আমি প্রায়ই করি, এই মাংসের বড়াটা এটা আমার ভীষণ ফেভারেট, আমার বাচ্চারাও পছন্দ করে, মানে আমার ফ্যামিলির লোকজন সবাই এই মাংসের স্পেশাল বড়াটা খুব পছন্দ করে, ভীষণ ভালো লাগে। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবা। তো দেখো আমি ব্যাটারে এই যে স্লাইস করে মেরিনেট করে রাখা মাংসগুলো এর সাথে জড়িয়ে ব্যাটারে ভালো করে
देखो भालो करे जोरिए आमी फ्राई करे निच्छी एके एके सब गुलो आमी दिए दिच्छी एवं भालो करे फ्राई करे निच्छी और एटा खेते भीषण सुस्वादु एवं भीषण मजार। तो देखो ये जे सब गुलो आमी फ्राई करे निच्छी। बंधुरा तुम्हरा तुम्हारे जरा आमाके बंधु करबे तादेरके अवश्य आमी बंधु करब हयतो एकटु देरी हय तारपरेओ आमी आमार ছোট্ট চ্যানেলে যারা আমন্ত্রিত আসো তাদের সবাইকে আমি সাদরে গ্রহণ করি। একটু দেরিতে হলেও আমি তাদের ঘরে যাই এবং তাদেরকে সাপোর্ট করি। তোমরাও আমাকে সাপোর্ট করো আর কেউ ধৈর্য হারা হয়ো না, আবার বন্ধু করে কেটে দিও না, সবাই আমার পাশে থেকো প্রকৃত বন্ধু হয়ে, আমরা একে অপরের প্রকৃত বন্ধু হয়ে পাশে থাকবো। তো বন্ধুরা প্রথমে যে আমি বড়াগুলো তুলে নিয়েছি সেখানে আব্বা খেতে বসেছে, সেই জন্য আব্বাকে দিয়ে দিলাম। আর এই যে দেখো সবগুলো বড়া আমি একে একে ভেজে নিব। তো এই যে আর বৃষ্টির দিনে বড়া ভাজা খিচুড়ি এগুলো খেতে ভীষণ ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো দেখো আর নিজের হাতের রান্না, ঘরের তৈরি খাবার, পরিবার সাথে বসে সবাই একসাথে মিলেমিশে খেলে ভীষণ একটা ভালো লাগা কাজ করে। সবাই আমরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকবো এই কামনায়। তো দেখো আমি মাংসের বড়াগুলো আবার ফ্রাই করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবেই মাংসের বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই যে দেখো আমি একে একে সবগুলো মাংসের বড়া দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো আমার এই যে মাংসের বড়াগুলো আমি ফ্রাই প্যানে সবগুলো দিয়ে দিলাম। তো দেখো আমার মাংসের বড়া ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নেব। তো আজকের এই বৃষ্টিমুখর বাদল দিনে আমি মাংসের ঝোল, মাংসর বড়া, কলমি শাক এগুলো রান্না করেছি। আমি আজকে শুটকি রান্না করতে চেয়েছিলাম বাট সেটা করিনি, রেখে দিয়েছি। আমি এই মাংসের বড়া আর মাংসের ঝোল, কলমি শাক ভাজা এগুলোই আমি করেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আমার পাশে থেকো আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকব। তো দেখো আমি সবগুলো বড়া তুলে নিচ্ছি। এখন সবগুলো বড়া তুলে আমি খাবার টেবিলে খাবার দিয়ে দিব, এগুলো সব গুছিয়ে নিব। দেখো সালাদ আর এই যে মুরগি মাংসের ঝোল আর এটা খাসির মাংস রান্না করা আগে ছিল, আর এই যে আমার স্পেশাল মাংসের বড়া। তো বন্ধুরা এগুলোই আজকে, এই যে কলমি শাক একদম সবুজ করে রান্না করা, তো সবাইকে আমি খাবার দিয়ে দিলাম। দেখো আমি সবার খাবার পরিবেশন করছি। তো বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করছি। আবার পরবর্তীতে যেন আমি আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই কামনায়। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ। Thank you.